একটু তাকাই দেখেন কেমনে কান্দে, নারায় থাকবে বাড়ির বাজারের যুবকেরা, আজকের মাহফিল বিভাগ যায় নাই, মাহফিল সফল হইয়া গেছে, একটু চাইয়া যায় না, এলাকার দাঁড়িওয়ালা মুরব্বীরা তাকাই দেখেন না, ওরা কেমনে কান্দে, কে জানি মায়েরে অসুস্থ রাই খাইছে ঘরে, কার জানি আব্বা নাই, আব্বার চেহারা মনে পড়ছে ভাই, একটু চেহারার দিকে চাইয়া দেখো কেমন দেখা যায়, তোমার মৃত মায়ের চেহারাটা একটু দেখো, জীবনে শেষ কোন দিন মায়ের হাতে রান্না খাইছিলা, কোন দিন জীবনে শেষ ডাক্তার মায়ের ডাকছিলাম আগো, ও মা আমার মা, আর জীবন ওই মায়ের পাবা না, ভাইয়ের মতো আবর কেউ নেই, এই ছেলেরা কান্দে, একটু তাকাই দেখেন অমর উপরে তাকাই দেখেন, এই ছোট ছোট বাচ্চারা কেন কান্দে, ওদের চোখে কে পানি আনছে, ওদেরকে আল্লাহ ধরছে খোদায় ধরছে, ওদেরকে খোদায় পাইছে দেখেন কেমনে কান্দে, আল্লাহ আল্লাহর বান্দা আমার যুবক ভাইরা, নসেদ কিন্তু ওই কবর বড় কঠিন জায়গা বাবা, শরমনের ফজলুল করিম কান্দতে কান্দতে বাবা পাগল হয়ে কবরে গেছিল, দুইটা হাত দুইটা কিডনি পর্যন্ত আল্লাহর ওলি নষ্ট হয়ে গেছিল বাবা, মাইকের সামনে কথা বলা এত কষ্ট বাবা, এই মাইকের সামনে ডাক্তারের বংশধর কথা বলতে বলতে নারী ভুঁড়িগুলা পর্যন্ত ধইরা যাবে, কারণ এইটা কারেন্টের মাধ্যমে চলে, আপনার মুখ যতবার লিপ লাগে ততবার প্রত্যেকটা জায়গায় ডাক হইয়া যাবে, হে আল্লাহ আপনি মাফ কইরা দে, আল্লাহ এত কষ্ট বয়ান করাম, এক একটা টানে মোনায় প্যাডের নারী ভুঁড়ি খিস মাইর উপর দিকে উঠা যায় বাবা, এত কষ্ট করি আবার দিত নারী মুসলমানদেরকে বইলা যায়, ও যুবকেরা কারের নেতা বানাইছো কারে লিডার বানাইছো, আমার দয়াল নবীরে লিডার বানা, আমার নবীরে সেন্সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা ডাক দিয়া কয় হাবিব আমি মরলে আপনি কবরের কাছ থেকে আসবেন না, ও নবী গো আমি যদি মারা যাই আমার দুনিয়ার আদিত মারির বাজারে কাফনের কাপড় দিয়া দাপন দেবেন না, আমার গায়ে আপনার জামা মুবারক দিয়ে আমার এই কবরের মধ্যে রাখবেন, আপনার গায়ের জামা মুবারক লাগাইয়া তারপর আপনি আমার কবরের মধ্যে রাইখা দেবেন, আল্লাহ নবী বলে খাদিজা পাশ আমি তোমার জামা দিয়ে দাফন দেব, এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ও নবী গো, নবীর স্ত্রী হইয়া দেখেন কত ভয়, ওই খাদিজার কবরের পাশেও 15 দিন আগে দাঁড়াইয়াছি বাবা, আমার জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় স্বামী আমার আপনি কবরের মধ্যে আপনি নিজে একটুখানি নামবেন, আমার কবরে রাখার আগে আপনি একটু নাইমা আপনার পাক শরীর মোবারক কবরের মধ্যে একটু লাগাইয়া দেবেন, যাতে ওই কবরের মাটি আমি খাদিজা কবরের মধ্যে যাওয়ার পর কোন কোন নাপার মানের কবরের মাটি দুই পাশ থেকে চাপ মারিয়া দেবে, এমন জোরে চাপ লাগাইবে এক বাজারে আপনি অন্য পারে বাজারের মধ্যে কটকট 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 করে, আল্লাহ আপনি মাফ করে দেবে, বাজারের দিকে তাকাই দেখে কে জানি যার নামে রাজার বড় ভয় পায় আল্লাহ, আমার আম্মা যার খাদিজা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে নবী গো আপনার শরীর যেই কবরে লাগবে ওই কবরের মাটি বেয়া তুমি করবে না, আপনি একটু আমার দূর কবরে রাখার আগে আপনার পবিত্র দেহ মোবারক একটুখানি কবরের মধ্যে লাগাইয়া দেন, আমার নবী কয় খাদিজা মানলাম, এবার খাদিজা ডাক দেখা নবী আমার আপনার জন্য জীবন জৈবন টাকা পয়সা সব আপনার পায়ে দিয়া দিছিলাম, 3 নম্বর শর্ত হইল নবী আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনার দেওয়া লাগবে, আমার নবী বলে খাদিজা তাও মানলাম, কাপনের কাপড় জামা মুবারক লাগাই দিছে কবরে রাখার আগে নবী নিজে কবরের মধ্যে শুইছে, এবার আল্লাহু আকবার কবরের পাশে আমার আর আপনার নবী বইয়া বইয়া কান্দে, স্ত্রী হারাইয়া কান্দে, আল্লাহু আকবারের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে, আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এখানে বইসা রইছে, আল্লাহ নবী ডাক দিয়া কা আমার খাদিজা কবরের আযাবের বড় ভয় পায়, আমার খাদিজা কবরের আযাবের বড় ভয় পায়, ওই কবরে কোন কোন নাপার মানের একটা না দুইটা না 99টা সাপ কলার মধ্যে পেছায়া পেছায়া ইয়া
অঞ্চলে কামড় মারবে, কলিজা পর্যন্ত ফোড়া করিয়া বালাইল। আল্লাহ প্রেম ভাব করিয়া দেন, আল্লাহ কিছুই তো করতে পারলাম না, আপনি মাফ করে দিয়েন। আল্লাহ যৌবন বয়সে কত গুনার কাজ করিয়া ফেলাইছি বন্ধুদের সাথে মিললে, দয়া মায়া করে আপনি ভুল ধরিয়েন না। আপনার হাবিবুল্লাহ নবীর উসিলে আপনি সব মাফ করে দেন। আল্লাহ আমার নবী ডাক দেয়া ভাই, আমার খাদিজা কবরের সাপের বড় ভয় ভয়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া ভাই, নবী বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, আর সওয়ালের উত্তর দেওয়া লাগবে না। আমার নবী ডাক দিয়ে কেন না, মন কান্নি কিন্তু আসলোই না, আমি তো উত্তর দিতেই পারলাম না। আমি খাদিজার সাথে ওয়াদা দিছি মন কান্নি কিরে উত্তর না দিয়ে আমি যাব না। আল্লাহু আকবার, জিবরাইল ডাক দিয়ে কেন নবী গো, খাদিজার সওয়ালের জবাব আমার মাওলাই নিজে দিয়া দিয়েছে, আমার মাওলা সব মাফ করিয়া দিয়েছে। আপনার আর পয়সা টাকা লাগবে না নবী গো, আপনি বাড়ি সইলাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি মধ্য রাইতে দেখতাম মাঝে মধ্যে নবী হাউ মাউ করিয়া কান্দে, জিজ্ঞাসা করতাম দয়াল নবী আপনি এত কান্দেন কেন। আমার নবী ডাক দেব তো আয়েশা, যখন এই আরবের মানুষ আমার কেউ ভালো চোখে দেখে নাই, সবাই আমার তারাবার জন্য ব্যস্ত, এই খাদিজা বিপদের দিন তখন আমার পাশে এসে দাঁড়াইছে। রাত্র দুইটা বাজুক আর তিনটা বাজুক, আমি ঘরের মধ্যে ডাক দিলে খাদিজার দরজা খুলিয়া দিছে। জিজ্ঞাসা করতাম ও খাদিজা আপনি কি ঘুমান নাই, খাদিজা ডাক দিয়া বলতো নবী গো আপনারে পাইলে তো আমি আল্লাহরে পাব, আপনি দরজা এসে দাঁড়াইয়া থাকবেন আর আমি দরজা খুলবো না, আপনি নারাজ হইলে তোমার মাওলাই নিজে নারাজ হইয়া যাইবে। অতএব আমি মামি খাদিজা নিয়াত করছি, আমি দরজার দ্বারে সারা রাত্র দাঁড়াইয়া থাকি, কোন টাইমে আপনি আইসা ডাকবে নবী গো। তোমার প্রেমের জ্বালায় কারা কারা কান্দে আল্লাহ, আমার নবীর মায়ায় কারা কান্দে ময়দানের দিকে চাইয়ে দেখেন। আল্লাহ আল্লাহ আপনি তো বৃষ্টি নিয়ে এনেছেন, ময়দানের দিকে তাকাইয়া দেখেন না কার সিনায় আগুন লাগছে, কার সিনার চামড়া টাস টাস করে লাফাইতেছে, কার করি আগুন লাগছে, খোদা চাইয়া দেখো তাকাইয়া দেখো। নূর আলা নূর, কার ডানে নূর বামে নূর, সামনে নূর পিছনে নূর, আইনা মাতু আল্লু ফাসাম মাওয়াজুল্লাহ, আমার মাওলা ডানে হাজির হয়ে গেছে বামে হাজির হয়ে গেছে, সাইয়া দেখো না একটু খেয়াল করে দেখো না, মাওলা চতুর্দশ জায়গায় বিরাজমান, যেদিকে ঘুরাই আঁকি সেদিকে চলে দেখি, যারা মোরা কাবার সবকে ডুবতেছ একটু সাইয়া দেখো, আমার মাওলা সামনে বইয়া রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা তোমার মধ্যে বইয়া বইয়া মাওলা কথা বলতেছে, আমার মাওলারে দেখতে মক্কা মদিনা যাওয়া লাগে না। কেমনে থাকব কবরে, যুবক বয়সের কারণে গুনাহ করছো, আজকে রবিউল আউয়াল মাস বাবা, আজকে যদি আমি মুসাফির ভাবো, আমার স্ত্রীর ডেলিভারি কেসে বর্তমানে অসুস্থ হইয়া বাসায় রয়েছে বাবা, সন্ধ্যা থেকে ফোন আসতেছে তোমরা দোয়া করো বাবা, আল্লাহ তো হেফাজত করতে পারে, পারে না পারে না, আমি স্টেজে বইয়া রয়েছি বাবা, যদি দেখি আজকের মাঠে আমি জাল ফালাইয়া দিছি, আজকের ময়দান থেকে আমার
নবীর ভালোবাসার কারা কারা ময়দানে আছে, যদি কয়টা যুবক আমি আজকে পাই রে সব ভুইলা যাব। আমার এই ডাইন পাশে মানুষটারে দেখো বইয়ে রয়েছে রুহানি নগর বাড়ি, ক্যানভাস আর ওইয়া ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে ঘুরে সৃষ্টি আর ও কৃষ্টি খানি ওরে সাবেরিয়ার পাল তুলে আশেক মাঝি রওনা দেশে মদিনার পথ ধরে। বাবা গতকাল আসরের টাইমে আমার কাছে মোবাইল আইছে বাবা বরিশাল থেকে, আল্লাহর ব্যাপারে একটা পুরুষের কণ্ঠ পাইলাম কানের সাথে লাগাই ধরলাম, ওই পুরুষ লোকটা কথা বলতে না বলতে একটা মহিলা টান দিয়ে মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা মহিলার কানে লাগাইয়া আমার ডাক ডাকায় সাবিরি হুজুর রে আমার মাইয়া কো আমার আড়াই বছরের মাইয়া, আল্লাহু আকবার কালকে জোরের টাইমে পানির মধ্যে পড়িয়া গেছে, আল্লাহ আল্লাহ ওই মহিলা কান্দে। আমার লাগে ফোনের মধ্যে কয় ভাই আড়াই বছরের মাইয়া আমার, ও ভাই আমি কাজ করার জন্য রান্না করার জন্য ভাই আমি কে গেছিলাম, আমার মাইয়া আমার মাওলায় বুলাইয়া দেশে, আমার মাইয়ারে আমার মাওলায় টান দিয়ে পুকুরের মধ্যে ফেলাইয়া দেশে। ও সাবিরি ভাই আমি তোমার বয়ান শুনি, তোমার আল্লাহ কি আমার মাইয়া দেবে না, রঘুরা গান রক্সানে কাল যায়গি একদিন তুস্তার খাকনালি যায়গি, যেই রুহ একবার চলিয়া যায় আর রিটার্ন আসে না, ওই জনম দুখনি মা ওই মোবাইল আর কান্দার কয় আবু আব্দুল্লাহ সাবিরি রে আমার কে মা মা কইয়া ডাকবে আমার দুধ কে খাবে, আল্লাহ ও সাবিরি ভাই আমি কেমনে রাত্রে বিছানায় ঘুমাবো, মায়ের কান্দন যাবত জীবন বাবা এই মাঠে কার মা নাই একটু তাকাইয়া দেখো, কার মা নাই কে মায়ের পাগল, আজকে 30 বছর পর্যন্ত কে মায়ের মুখটা দেখেন না, রবিউল আউয়াল মাস আজকে খালি হাতে বাড়তে যাওয়া যাইবে না, কারিমি হুজুরের মাও নাই আব্বাও নাই, ভবের তিন জগতের কাঙ্গাল আমার নবীর মা নাই আব্বা নাই। সেই নবীর কত মানুষে মারছে, কত মানুষে উডের পশা নারী ভুড়ি মাথায় দেশে, সেই নবী রাস্তা দিয়ে আটলেম বলছে একটা পাগল যায় বরিশিল দিয়ে পাগল হয়েছে একটা, এত বক্তা আসে এত বক্তা আসে এইরকম বক্তা আসে নাই, একটা পাগলা বক্তা আইছে ওই পাগলা বক্তা জাহান্নামের ভয় ঢুকাইয়া দেশে, আর বিড়ি খাবো না আর নামাজ ছাড়বো না আর দাড়িতে বেলেট লাগাবো না, আল্লাহ তাকাই দেখেন এতে মেরা কেমনে কান্দে। আমার মামুন ভাই আমারে আট থেকে এখানে 7-8 বছর আগে একবার আনছিল, কোন জায়গায় আইছিলাম ভাই আমার মনে পড়ে না, কোন জায়গায় জানি আসছিলাম, আল্লাহ সেদিনে ওনার দাদা নাকি কি না আল্লাহ নানা মারা গেছে, আল্লাহ দাদা মারা গেছে আর জীবনে কালিমুল্লা সাহেব দুনিয়া আসবে না বাবার, আর কোনোদিন গুরু মুন্সী দুনিয়া আসবে না বাবা, আল্লাহ আমি জানি না এই এলাকা কোন কবরে জানি আজাব হইতেছে বাবা, আল্লাহ রাস্তায় হাঁটলেই বাবা আলাপ পাওয়া যায়, কিছু কিছু কবরের ভিতরে ঠিপ ঠিপ করে আওয়াজ হয় মানে গুরজা দিয়ে এমন চলে পরিবারে আল্লাহু আকবার 82 গজ নিচে ঢুকিয়া যায় আবার টাইমে দরিয়া গুরজা মারে আবার ঢুকিয়া যায়, আল্লাহ আপনি মাফ করে দাও, কবরের মধ্যে 99টা সাপে কামড়াইবে বাবা, ও বাবা শরমনে রে সাত মাওলানা, আমাদের বরগুন একবার মাহফিল করতে গেছে বাবা, বয়ান করার পর একটা ছেলে হুজুরে পাও ধরে কামদার কয় হুজুর ওই যে আমার বাবার কবর ওই বাবার কবর আপনার জিয়ারত করতে যাওয়া লাগে, আল্লাহর ওলি কয় বাবা রে কই কই তোমার বাবার কবর কোথায়, বলে হুজুর ওই যে সামনে দেখেন ওই কবরটা, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে কবরের দিকে তাকাই কয় না না আমি ওই কবরের ধারে যাব না, আমার লক্ষ টাকা দিলে আমি ওই কবরটার ধারে যাব না, ওই ছেলে ডাকতে বলে হুজুর
কবরের দ্বারে কেন যাইবেন না? আপনার যাওয়াই লাগবে। মাহফিল কমিটি বলছে, হুজুর আপনি গেলে ভালো হইবে, ওরা এলাকার মধ্যে ধনী মানুষ। হুজুরে আল্লাহ পিড়াপিড়ি করার পর যখন কবরের দ্বারে যাইয়া দাঁড়াইছে, আল্লাহ আল্লাহ অলিদের এই জায়গা থেকে কাশ্মের চক্ষু খোলা থাকে বাবা। যখন নাকি কবরটার দ্বারে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া দিল, আল্লাহর কুতুবে সাত মালা সিক্কার মেরে টাচ করে ভরে আনে। আল্লাহু আকবার আল্লাহ। এলাকার লোকেরা বলে, হুজুর আপনি কবরের মধ্যে কি দেখছেন? আল্লাহর ওলিয়ে সাত মালা ডাক দেখা বাবা, তোমরা সহ্য করতে পারতা না। আমি কবরটার দিকে চাইয়া দেখি, না পার মানে জিব্বার টান্না নাবে সাত পর্যন্ত ঘুরে যা রাখছে, গলার ভিতরে কিছু সাপ পেঁচাইয়া পেঁচাইয়া লটকাইয়া লটকাইয়া কামড়াইতে আছে, এমন জোরে কামড় মারে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার শত্রুরে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার জানের শত্রুরে আপনি জাহান্নামে দিয়েন না। জাহান্নামের আযাব সহ্য করা যাইবে না, এক সেকেন্ড আঙ্গুল বাবা আগুনের মধ্যে রাখা যায় না। নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাকলিউ আলাল আফিদা। আবার আল্লাহ সত্য কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, জাহান্নামের আগুন গরম হইতে হইতে এখন নাকি এমন হয়ে গেছে বাবা, এক পর্যায়ে আগুন নাকি অমাবস্যা রাত্রের মতো কালা হইয়া গেছে বাবা। ওই আগুন যদি কারো গায়ে লাগে কলিজা পর্যন্ত পাইয়া যাবে। এ বেনামাজিরা দাঁড়িকা মান্যারা, আমার নবীর মদিনায় এখন শুয়ে শুয়ে এই মজলিস দেখতে আছে, কয়টা যুবক দেখতে চাই? কারা মায়েরে ভালোবাসো, আব্বারে ভালোবাসো, কে জীবনে মায়েরে কষ্ট দাও নাই, এমন কয়টা মায়ের পাগল দেখতে চাই? ময়দান থেকে আল্লাহু আকবার কইয়া দাঁড়াবা, আমার হাতে ওয়াদা দেবা রবিউল আউয়াল মাস, আর জীবন গেল দাঁড়িতে বেলেট দেবা না। দাঁড়ি রাখতে পারবা কারা কারা? দাঁড়ি রাখতে পারবা আজকে ময়দানে কারা কারা? আল্লাহ ভাগ্যকে দাঁড়াও, পুরো ময়দানে দাঁড়াও, আল্লাহ ভাগ্যকে দাঁড়াও, 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 কে কে দাঁড়িয়ে কেবল কোন যুবক নবীর আশেক নবীর পাগল রবিউল আউয়াল মাসে কে কে দাঁড়াও, 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 নারায় তাকবীর, দর্দ দর্দ দর্দ, আমার পাগড়ি দর, আমার পাগড়ি ধরে দর্দ, পাগড়ি ধরে দর্দ, দর্দ দর্দ দর, আমার পাগড়ি ধর, আয় আমার পাগড়ি ধর, আয় পাগড়ি ধর, এ কোন মায়ের পাগল কোন বাবার পাগল, দর দে দর দে, আমি মুসাফিরের পাগড়ি ধর, আয় মায়ের পাগলের, এ বাবার পাগলের কো, ওরে মায়ের পাগল, আয় আয় আয়, ও নবী গো আপনার আশিকেরা দর্দেছে, আপনার আশিকেরা আর দাড়ি কাটবে না, আপনার কলিজার বেরেট লাগাইবে না, একটু তাকাই দেখেন কেমনে কান্দে, নারায় থাকবে অধিকারী বাজারেরা যুবকেরা, আজকের মাহফিল বিফল যায় নাই, মাহফিল সফল হইয়া গেছে, একটু সাইয়া দেন না, এলাকার দাঁড়িওয়ালা মুরব্বীরা তাকাই দেখেন না, ওরা কেমনে কান্দে, কে জানি মায়েরে অসুস্থ রাই খাইছে ঘরে, কার জানি আব্বা নাই, আব্বার চেহারা মনে পড়ছে ভাই, একটু ওই চেহারার দিকে চাইয়া দেখো কেমন দেখা যায়, তোমার মৃত মায়ের চেহারাটা একটু দেখো, জীবনে শেষ কোন দিন মায়ের হাতে রান্না খাইছিলা, কোন দিন জীবনে শেষ ডাক্তার মায়ের ডাকছিলাম আগো, ও মা আমার মা, আর জীবন ওই মায়েরে পাবা না, কারা কারা আমার পাগড়ি ধরছে আল্লাহ, আল্লাহ আমি মুসাবির মানুষ, আমার পাগড়ি কারা কারা ধরলো, দয়া মায়া করে এই হাত খানে খাবার গিলাপ ধরাই দেওয়া, এই হাতে কোনোদিন অভাব অনটন দেওয়া না, এই হাত দিয়া রওজায় আতাহার ধরাই দেওয়া আল্লাহ, এই হাত দিয়ে আলেমুল আমার খেদমত করাইবা, এই হাত দিয়া রুয়ানীনগর ইস্তেমার খেদমত করাবা, এই হাত দিয়া ওয়াজ মাহফিলের খেদমত করাবা, এই হাতে কোনোদিন অসামাজিক কাজ করাইও না আল্লাহ, তাকাইয়ে দেখো আল্লাহ ওদের কার জানি মনে ভরো জ্বালা, কার জানি আপন জোরের ভাই নাই, কে জানি ভাইয়ের সাথে ঝগড়া, ও ভাই আপন ভাইয়ের মতো বান্ধবার কেহ না, কেমনে জানি শুনছে আজিগঞ্জ বাজারের মধ্যে তোমারে কে জানি মারছে, তোমার ভাই লাঠি লইয়া দৌড়ায় আর রাস্তায় কয় আমার ভাইরে মারছে, আমার ভাই কই আমার ভাই কই, ভাইয়ের মতো আবর কেউ নেই, এই ছেলেরা কান্দে, একটু তাকাই দেখেন অমর পেরা তাকাই দেখেন, এই ছোট ছোট বাচ্চারা কেন কান্দে, ওদের চোখে কে বানিয়ে আনছে, ওদেরকে আল্লাহ ধরছে খোদাই ধরছে, ওদেরকে খোদাই পাইছে দেখেন কেমনে কান্দে, আল্লাহ
জানি না এখানে কে জানি পরীক্ষা দেবে, আল্লাহ জানি না কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আল্লাহ জানি না কার জানি কামাই রুজি রোজগারে বরকত নাই, আল্লাহ তাকাই দেখো আল্লাহ অভাবীর অভাব দূর করিয়া দাও আল্লাহ, আর দাড়ি কাটবেন না, আর দাড়ি ছাটবেন না, আর দাড়ি কাটবেন না, মোস খাটো করবেন, দাড়ি লম্বা করিয়া দেবেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের কান্না আল্লাহ তুমি ফিরাইও না, আল্লাহ সবাই দোয়া কবুল করিয়া নেন, হে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠান পর্দা হলে মামুনেরা কামদেন কামদেন, কাজ জোর করিয়া কামদেন, কান্না যদি না আসে জোর করিয়া কান্দ, আগার জানেবে মাসু না বাসত কাশাসে তলে বে আশেক বেচারা নারা সাত বাজায়। এগুলোর অর্থ বুঝেন, আমি আশেক বেচারা তোমার দ্বারে আইছি, তুমি যদি ফিরাই দাও আমার যাওয়ার আর জায়গা নাই। বলেন বুজুর্গি কি নেই হামকো জরুরত, বুজুর্গি কি নেই হাম, আজকের দোয়া কবুল হয়ে যাবে নিশ্চিত, যার যা লাগে চাইয়ে নেন না, যার যা লাগবে মন খুলে চান দরজা খুলে দেন, মনোমালিন্য সব ভুলিয়ে মাওলার ডাক দেন, আল্লাহ যেই আল্লাহ ম্যাকসা যাইছে সেই আল্লাহ কোথা, আমার মাওলায় তার নবীর সেরাত আলোচনার সময় দেশে মাওলায় ফিরায় না, আদর করিয়া মহাব্বত করিয়া হাউসে মহাব্বতে বলো রব্বানা রব্বানা রব্বানা, মাফ কইরা দেন এ জীবনের সব গুনাহ, ভাই যাদের গুণ আছে তারাই আমার সাথে বলেন আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া, আপন হাতে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দি জাহান্নামে ফালাইয়া, দোকানদারেরা হাত উঠান পর্দালের মাগুনেরা জানালা দিয়া হাত উঠাইয়া দেন, কেমনে দিবেন বলেন জাহান্নামে ফালাইয়া, তওবা করে আবার তওবা বাইনা, তওবা করে আবার তওবা বাইনা, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাগার হইল গুনা করিয়া, হাতে কয়রা দেখেন না সাইয়া, হাতে কয়রা পায়ে সে কলা লাগাইয়া, হাতে কয়রা কেমনে দিবেন জাহান্নামে
থানাইয়া বান্দা যখন বিনেই বিনেই বলেন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে সায়া দেখিবে তোমার দোস্তের কুত্তাইছে তোমারি দুয়ারে লাথি মারো ঝাঁটা মারো ফিরি তোমার দ্বারে লাথি মারো ঝাঁটা মারো ফিরি তোমার দ্বারে তোমার হাবিবের উম্মত আইছে তোমারি দুয়ারে কালায় আসি ভালায় আসি না করিও উম্মত বইলা কবুল কইরো দরবারে তোমার উম্মত বইলা কবুল করো দরবারে তোমার ঘুমাইও না ঘুমাইও না ওহে বাসাদন ঘুমাইলে হারাইবি মহাজনের ধন আল্লাহ তাকাই দেখ এখানে কে জানি জাহান্নামের আজাব দেখছে আল্লাহ এ আল্লাহ কে জানি কবর আজাবের বড় ভয় পায় আল্লাহ কে জানি ডায়াবেটিসের রোগী আল্লাহ কে জানি আল্লাহ বড় অসুস্থ হয়ে পড়ছে আল্লাহ এত ডাক্তারের চিকিৎসা নেয় রোগ ভালো হয় না আল্লাহ আল্লাহ তাকাই দেখো কোন হতবাগার রোগীরে নিয়ে আমি হাত উড়াইছি তোমার জুয়ারে আল্লাহ তাকাই দেখো কে জানি অনেক টাকার ঋণী হয়ে গেছে ঋণ পরিশোধ করাইয়া দাও আল্লাহ তাকাইয়া দেখো কত দুঃখের দুঃখী এই ময়দানে আছে আল্লাহ কার ঘরে খানা নাই কার চাকরিতে বরকত নাই কার ছেলে একটা চাকরি হয় না আমি যখন নাকি বাবা মডার্ন আমি গাড়ি থেকে মডার্ন নামছি মডার্ন থেকে রিক্সালার বললাম রিক্সালা ভাই আমারে ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গা বুঝাই দিরে গুলি করছে আমি ওই জায়গাটা দেখতে চাই আবু সাইদের মার কলিজায় কেমন করে বাবা রে ওর বাবার কলিজাদা আর নাম কলিজাদা যেই বাবাই নিজের লোভ নিজের সন্তানের লাশ নিজে কান্দে কইরে কবরে রাইখাইছে আল্লাহ এইখানে যদি কোন ওইরকম বাবা থাকে তার দিকে তাকাইয়া দেখো যেই বাবা নিজের সন্তান নিজের হাতে কবরের মধ্যে মাটি দেছে ওই বাবার দিকে তো চাইয়া দেখো রে কইজা গুলো লাগিয়ে গেছে তাকাইয়া দেখো কে জানি নিজের আপন বাইরে কবরে রাইখে আইছে আল্লাহ কে জানি আল্লাহ নিজের বুইনের কবরে রাইখে আইছে আল্লাহ কে জানি নিজের প্যারেন্ট বন্ধুর কবরে রাইখে আইছে আল্লাহ আল্লাহ তাকাই দেখে এখানে কে জানি নিজের পীরের কবরের মধ্যে রাইখে আইছে আল্লাহ জীবনের তরে আর কোনোদিন তার সাথে দেখা হবে না দেখা হবে দেখা হবে মুর্শিদ হাসরে মুরিদান সহ দেখা করব বেহেশতে আল্লাহ তাকাই দেখো কার অন্তরে কি দগ্ধ ব্যথা দাউ দাউ করিয়া জ্বলে আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা মায়ের মনে রইয়া যায় চিরদিনের ঘা হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ বাবার মনে রইয়া যায় চির আগুনের তাপ মোবাইলের মধ্যে দেখলাম আবু সাইদের ছোট বোনটা কয় আমার ভাইয়ের বড় আশা ছিল চাকরি করবে চাকরি কইরা একটা মাইক্রো গাড়ি নিয়ে আমাদের বাড়তে আসবে আমারে বড় বড় আশা দিয়ে আমার ভাই আজকে কইলু কইছে আমারে আমার ভাই বিয়া দেবে বইলা গেল আমার জোরের ভাই কো
কত কোটি টাকা পাইলে ওই আবু সাইদের আর ফিরিয়া পাইবে? মুগ্ধ নামের সোনার ছেলেটা দেখলাম পানি লাগবে পানি লাগবে বললিয়া ডাকে, আরে টাস করিয়া জমিনে পড়ে গেছে না মনেরে বুঝারে মান, তোরে কিছুক্ষণের মধ্যে আজরাইল খপপাত করে ধরিয়া ফেলাইবে, এই প্যান্ডেল থেকে বেরোইতেও পারবি না, অর্ধেক পথে আজরাইল তোর জন্য দাঁড়াই রইছে, কই পালাই যাবি, পালাবি কই, মাস্তানি করবি কেমনে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা আসমানে পাও দুইটা জমিনে, কিন্তু ভালো করে বুঝে লইও, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, দুইটা চোখ নীল নদীর মতো, আল্লাহ কা গায়ের ভিতরে কতগুলো লম্বা লম্বা কালা কালা পশম বাবা, যখন নাকি হুঙ্কার ছাড়িয়া নাপার মানে কলজার উপরে খপপাত কি হাওয়া লাগাইয়া দেবে, কলজার আইয়া মনজুরে টান মারবে, কলিজার জয়েন্টের রক গুলা টাস টাস করে ছড়িয়া যাইবে, আয় আল্লাহ ওই টাইমে আপনি জাকিরিনদের জবানে জারি করে দেবেন, আল্লাহ জবানের মধ্যে জিকির জারি করে দিবেন, ইয়াল্লাহ আপনি বাজার কমিটি কবুল করে নেন, আল্লাহ যুব সমাজের মাহফিল কবুল করে নেন, আল্লাহ যারা শারমিন সাহেব সহযোগিতা করছে, আমার মামুন ভাই সহ তার বাপ তার চাচা আয় আল্লাহ তার বন্ধুরা, আল্লাহ এলাকার মুরব্বিয়ান একরাম চেয়ারম্যান মেম্বার প্রশাসনের ভাইরা, আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে বাজারের দোকানপাট থেকে যে যেভাবে 10 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকা যে যা দিয়ে সাহায্য করছে, 12ই রবিউল আউয়াল আয় আল্লাহ নবীর আগমনের মাস 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, এই মাসে আগমন করছে এতটুকু জানি আল্লাহ, দয়া মায়া করে মাসের বরকতে নবী যেই জায়গায় যায় ওই জায়গায় সূরা নাযিল হয়, নবী মক্কা থাকলে সূরার নামায় মক্কি, নবী যদি মদিনা যায় সূরার নামায় মদিনী, আর নবী ছিল মিনা বাজারে ওই সূরা বাবা লেখা হইছে ইন্না তাইনা কাল কাউসার সূরা মিনা বাজারে নাযিল হইছে, আল্লাহু আকবার, নবী যে তাই যায় কোরআন সে তাই যায়, নবী যে জায়গায় বসে ওই জায়গায় আয়াত নাযিল হয়, আল্লাহু আকবার, আমার নবী মক্কা থাকলে সূরার নাম হইবে মক্কি, নবী যদি মদিনা থাকে সূরার নাম মাদানী, নবী তোমার চিনি নাই আপনার চিনি নাই, আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনি মাওলা কা প্যারা মারা নবী, দোনো জাহান কা দুলহা মারা নবী, দোনো জাহান কা দুলহা মারা নবী, সবসে ওয়ালা কি আলা মারা নবী, সবসে ওয়ালা কি আলা মারা নবী, আল্লাহ যেই সিরাত মাহফিলে আল্লাহ নবীর আলোচনা জীবনী আলোচনা মাহফিলে যা দিয়া সাহায্য করছে করবে সবাইকে আল্লাহ কবুল করেন, নবীর শাফায়াত নসিব করেন, আল্লাহ আমি জানি সেই কালির সরের সেই এলাকা থেকে মানুষ আইছে, আসছেন নি কেউ? আসছে ওদিক থেকে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসার কথা ছিল, দয়া মায়া করে আশপাশ এলাকা থেকে যারা আইছে সবাইকে কুদরত ধরে হেফাজত করেন, আল্লাহ আল্লাহ আমাদের দেশটা শান্তির দেশ বানাইয়ে দেন, আল্লাহ আল্লাহু আকবার, আলে মোলা আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমরা জামাত বুঝি না সর্বনাই সারছি না কিছুই বুঝতে চাই না, আমরা চাই এ দেশের মধ্যে আমার দয়াল নবীর কালেমার পাতা কাওড়বে, আয় আল্লাহ স্কুল বুঝি না কলেজ বুঝি না সব ছাত্র ভাইদের খেলা ইমানের পাওয়ার দান করেন, ইমানের পাওয়ার দান করেন আল্লাহ, নবীর আল্লাহ অপমানে কেউ যেন ঘরে থাকে না বন্দোবস্ত করে দেন আল্লাহ, আমার নবীর যারা অপমান করছে করতেছে বর্তমানে করে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে হেদায়েত দেন, না গায়ের রথের আগুন দিয়া ধ্বংস করে দেন আল্লাহ, আপনার গায়ের রথের জ্বালানি আগুন দিয়া সর্বনাশ করে দেন আল্লাহ, আমার নবীর যারা বেগিনা করে আমার নবীর নাম নিয়ে যারা কিটকিটকেনি করে আল্লাহ ওদের হেদায়েত থাকলে দায় দেন, নসেদ আপনি হালাক কইরা দেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের দেশের বিপদ আপদ দূর করেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত সব থেকে দেশ হেফাজত করেন আল্লাহ, আল্লাহ এখানে যারা আছে জানি না আল্লাহ কার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার খবরে কবরে সব বসে জান্নাতে সুজন মানাই দেন, আল্লাহ স্টেজ ভর্তি অনেক আলে মোলা মাপির মাসায়েক অনেক হাফেজে কোরআন আইছে আল্লাহ, অনেক মাদ্রাসার ছাত্র রাইছে কান দে অনেকে জানি না কোন গরিবের ছেলে আলে মোয়ার জন্য কান দে, জানি না এই মাঠে কোন মুরব্বি জানি একটা ছেলের আলেম বানাবার জন্য কান্দে, নাতিকে আলেম বানাবার জন্য কান্দে, মনে বড় আশা
আমার জানাজা আমার নাতি দেবে। একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করে নিতে পারে। আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে দোয়া চাই, আল্লাহ তুমি আমার স্ত্রীর কুদরতের হাতে রক্ষা করিয়া দাও আল্লাহ, আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করিয়া নেন আল্লাহ, আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ এখানে আমার ভাইদের দিলের মকসুদ পুরো করেন, মৃত্যুর সময় দয়াল নবীর চেহারা আমাদের শোকের সামনে বাসাইয়া দিয়েন, নবীর ডাকবো আর মধুর সুরে পড়বো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।